প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন চ্যানেলে স্বাগত জানাচ্ছি, আমি মনির হায়দার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। আমাদের সঙ্গে দুজন অতিথি যোগদান করবার কথা, একজন নিউ ইয়র্ক থেকে এবং একজন ঢাকা থেকে। এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যোগদান করছেন শীতাংশু গুহ, সাংবাদিক, কলামিস্ট, মানবাধিকার কর্মী, কিন্তু তার আরও একটা বড় পরিচয় আছে। তিনি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে এটারও তিনি প্রতিষ্ঠাতাদের অন্যতম। জনাব শীতাংশু গুহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ আপনাকে। আমাদের সঙ্গে ঢাকা থেকে বিএনপি নেতা, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী যোগদান করবার কথা রয়েছে, কিন্তু ততক্ষণে আমরা জনাব শীতাংশু গুহের সঙ্গে কথা বলা শুরু করি। কি বিষয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আলোচিত বিষয়, বাংলাদেশে তো খুব ঘন ঘন আলোচনার বিষয়বস্তু পরিবর্তন হয়, খুব দ্রুত পরিবর্তন হয়, তো এই মুহূর্তে আলোচনার অন্যতম প্রধান বিষয় হলো সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ধর্মীয় সংখ্যালঘু মানে হিন্দু সম্প্রদায়ের উপরে যে হামলা হয়েছে সে প্রসঙ্গে আমরা কথা বলবো। শীতাংশু গুহ, তিনি বর্তমানে নিউ ইয়র্কে বসবাস করেন কিন্তু তিনি খোঁজ খবর রাখেন, তো আমরা তাকে দিয়ে শুরু করি। জনাব শীতাংশু গুহ, আপনি তো নিশ্চয়ই এরই মধ্যে খোঁজ খবর নিয়েছেন যে শাল্লার নোয়াগাঁওতে কি ঘটেছিল আসলে? ধন্যবাদ আপনাকে মনির হায়দার। আমি বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর রাখি না, আমি শুধু আমি ঘন্টায় ঘন্টায় খোঁজ খবর রাখি এবং শুধু মাইনরিটি সেনা পুরা চিত্রটাই, কারণ ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ ভেরি অ্যাক্টিভ ইন বাংলাদেশ এবং সেটা এখনো বন্ধ হয় না এবং হয়তো সারা জীবনই থাকবে। তো শাল্লায় যা ঘটছে এটা তো বাংলাদেশের নতুন কিছু না, এটা এটা ঘটেই যাচ্ছে। অর্থাৎ অর্থাৎ ফেসবুকে একটা স্ট্যাটাসকে কেন্দ্র কইরা রামুতে শুরু হয়েছিল 2012-তে, এই সর্বশেষ হলো শাল্লা। কাজে এর মধ্যখানে অন্তত বড় বড় ঘটনা আছে 1 ডজন আর ছোট ছোট ঘটনা আছে মিনিমাম 1000। তো কাজেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেছে আবার সেই ফেসবুকে ঝুলন দাস নামে একটি ছেলে, ঝুমন দাস নামে একটা ছেলে, হেফাজতের যুগ্ম সচিব, যুগ্ম সম্পাদক মমিনুল হকের বিরুদ্ধে একটা স্ট্যাটাসে, মামুনুল হক এনিওয়ে বাংলাটা না ইংরেজি ভাষা লাগে MUMI, যাদের আমি মুমিনুল হক বললাম, যে মুমিনুল হকের একটা স্ট্যাটাসে সেটা লেখে শুধু এটুকি, মুমিনুল হকের উদ্দেশ্য দুই ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা। কিছুদিন আগে তিনি ভাস্কর্য এবং মুক্তি নিয়ে উস্কানি দেন, এর সাথে ছিল মুমিনুলের ছবি, নিচে লেখা ছিল বলৎকার বাহিনীর লোক। অর্থাৎ আর সমস্যাটা কিন্তু হয়েছে বলৎকার বাহিনী নিয়ে। বলৎকার বাহিনী আপনারা জানেন যে এইটা একটু ঘুরে লেখা হয়েছে, এটা আসলে মাদ্রাসায় যে বলৎকারের কাহিনীগুলি ঘটতেছে যেগুলি পত্রপত্রিকায় আসছে, তো এইটা এইটার জন্যই হয়তো মিন করছে যে বলৎকার না বললে বলৎকার বলছে আর কি, রাগটা সম্ভবত ওইর উপরে আর কি। হ্যাঁ, আর ঝুমন দাস আপন আর এই যে যুবলীগের যাকে স্বাধীন যাকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে একটি সমস্যা ছিল, এটা আমরা এখন জানতেছি, সেটা এই হাওর জাতীয় ওইখানে কিছু নিয়ে একটি সমস্যা ছিল। বাট এই যে কথাটা লেখলো, এই কথাটার মধ্যে এমন কিছু নাই যে এই কথাটা নিয়ে হেফাজত বা আমি শুধু হেফাজত বলবো না, এই ঘটনার সাথে ঘটনাটি আপনি যদি রামুর কথা মনে হয় রামুতে সবাই মিল্লা বৌদ্ধপল্লি আক্রমণ করছে না, কিন্তু এই হামলাটা কি এক্স্যাক্টলি হেফাজতে ইসলাম করেছিল? আমি ওইটাই বলতেছি, আমি ওই রামুর এক্সাম্পলটা নিয়ে আনতেছি, এই কারণে আপনি যদি খেয়াল করে থাকেন এর মধ্যে মিডিয়াতে রিপোর্ট আসছে সে এই ঘটনা ঘটতেছে সেটা প্রশাসন জানতো,
পুলিশের সকল কর্মকর্তা জানতো, আওয়ামী লীগ জানতো, বিএনপি জানতো, তথাকথিত প্রোগ্রেসিভরা জানতো, বামরা জানতো, কিন্তু কেউ কিছু করেনি। তা সবাই জানতো একটা ঘটনা, এবং সেই ঘটনাটা ঘটতেছে আগের দিন উপজেলা চেয়ারম্যান গিয়া কিন্তু এই স্বাধীনকে বুঝাইছে যে গণ্ডগোল করার দরকার। হ্যাঁ, আর আপনাকে আরেকটা জিনিসও খেয়াল করেন, ঝুমন দাস যাই লিখে থাকুক তাকে কিন্তু তার পরিবার পরিবারই পুলিশের হাতে তুলে দিছে, পুলিশ কিন্তু আইসা তাকে ধরে নেয়, তাকে হিন্দুরা তাকে এই করে যাতে তারা বুঝতে পারতেছিল এমন কিছু একটা হচ্ছে, কাজেই যাতে না হয় এই কারণে তারা তাকে ধরে দিছে, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, হাজতে পাঠিয়ে দিছে। তারপরে এই ঘটনাটা ঘটলো, শুধু সরকার সরকারের কথা বলতেছি না, প্রশাসনের কথা বলতেছি না, সাধারণ মানুষ দশজন মুসলমান যুবক একসাথে হলো তারা ঠেকাইতে পারত, 10 জন হিন্দু যুবক একসাথে হলো তারা ঠেকাইতে পারত, কেউ ঠেকাইলো না। না, সেটা আপনার কথার সঙ্গে আমি দ্বিমত করছি না, কিন্তু দায়িত্বের যদি ক্যাটাগরি বলেন বা প্রায়োরিটি বলেন, তাহলে প্রথম দায়িত্ব তো প্রশাসনের অবশ্যই, তারপরে ধরেন সাধারণ জনগণ কিংবা গ্রামের মানে মোড়ল শ্রেণীর লোকেরা কিংবা ধর্মীয় নেতারা, সেটা আপনি একটার পর একটা আনতে পারেন, কিন্তু প্রথম এবং প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের, মানে রাষ্ট্রের পক্ষে প্রশাসনের। নিশ্চয়ই, এবার তো কোনো সন্দেহ নেই, এই জন্য প্রশাসন 100% দায়ী, যার জন্য যদি অ্যারেস্ট করছে যুবলীগের তাকে, হুইচ ইজ ফাইন, এই এই অ্যারেস্ট করছে ঝুমন দাসকে, ওকে, কিন্তু আপনি এই এই ঘটনা তো হেফাজত তো অবশ্যই এর সাথে এর সাথে জড়িত দায়ী, এবারে কোনো সন্দেহ নেই। না দেখুন, আমি এখানে আপনার কাছে একটা খুব পরিষ্কার প্রশ্ন, এই পার্টিকুলার ইস্যুতে হেফাজতে ইসলামের কোনো ঘোষণা কিংবা কোনো নেতৃত্ব সেটা কি পাওয়া গেছে? আমি আপনাকে বলতেছি যে হেফাজত নেতারা কিন্তু এটা বলছেন, আমি স্টেটমেন্ট দেখলাম যে তারা এটি ঘটাননি, মাওলানা আতাউল্লাহ সম্ভবত ওইখানকার একজন নেতা, ও উনি বলছেন যে এটা সাধারণ মানুষ ঘটাইছে। তা আমাকে বলেন মসজিদ থেকে কারা ইয়ে করছে? আমরা সেখানে জানি যে দুইজন হেফাজতের নেতা মসজিদ থেকে অ্যানাউন্সমেন্ট করছে। না কিন্তু এখানে তো এই যে আমার কাছে যুগান্তর পত্রিকার রিপোর্ট আছে, সেখানে বলা হচ্ছে ওই যে স্বাধীন মেম্বার যিনি যুবলীগের সভাপতি এবং তার সহযোগী পক্কন মিয়া, তারা দুজন মসজিদের মাইক ব্যবহার করে মাইক থেকে সবাইকে আহ্বান জানিয়েছে হামলা অংশ নেবার জন্য। শুনেন, এক এক যুগান্তর যুগান্তরই হোক, বিভিন্ন অসংখ্য পত্রিকার অসংখ্য রিপোর্ট, হ্যাঁ আমাদের কাছে প্রচুর রিপোর্ট আছে, আমাদের আমাদের কিছু, আমি আমি কিন্তু এলাকার লোকের সাথে কথা বলছি, হ্যাঁ, এবং কথা বলার পরে তারা যেটা বলছে পরিষ্কার যে অবশ্যই এখানে হেফাজত জড়িত, এবং এখানে আওয়ামী লীগ জড়িত, বিএনপি জড়িত, সবাই জড়িত, এভরিবডি ইজ ইনভলভড ইন ইট, কাজেই কিন্তু বড় দোষটা আপনাকে দিতে হবে, এখানে উস্কানি ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে মোমিনুল হকের, হ্যাঁ, যেমন তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, নিশ্চয়ই তাকে গ্রেপ্তার করা উচিত হেফাজতে, এই প্রশ্ন। কিন্তু না, এটা একটু ক্লিয়ার করবেন, এখানে মোমিন আপনার ভাষায় মোমিনুল হক, কিন্তু আসলে তার নাম মামুনুল হক, মামুনুল হকের দায়টা কিভাবে বা তার উস্কানিটা কিভাবে এলো? কারণ তারা তো হেফাজত তো গতকালও মিটিং করছে, তার যেদিন যেদিন ঘটনা ঘটছে ওই দিনও হেফাজত মিছিল করছে ছাল্লায়, কাজে একটা মিছিল, যখন আপনাকে আপনি যখন মিছিল মিটিং জানতেছেন যে একটা মিছিল করলে পর গন্ডগোল হতে পারে, তারপরে আপনি মিছিলটা করার, তাহলে সেক্ষেত্রে গ্রেপ্তারের প্রশ্ন যদি আসে, যারা মিছিল করেছে, যাদের নেতৃত্বে মিছিল হয়েছে তারা গ্রেপ্তার হবে, কিন্তু মামুনুল হক তো এই পুরো ঘটনায় নেই, তাকে নিয়ে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে, তিনি তো আর এটা নিয়ে কোনো কথা বলেননি বা ভূমিকা নেননি। এটা আপনাকে বলতেছি যে মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু ছিলেন না, কিন্তু নেতৃত্ব মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুই দিছে, তাই না? অর্থাৎ থাকতে হয় না নেতাকে, সবসময় সশরীরে ওখানে থাকতে হয় তাই না, নেতার আর বঙ্গবন্ধু তর্জনেই যেমন সব কথা। এখন আপনার এই যুক্তি যদি আমি মানি, তাহলে যে এই যে স্বাধীন শহীদুল ইসলাম স্বাধীন যিনি যুবলীগের সভাপতি, তো তিনি নেতৃত্ব দিয়েছেন, মানে এখন যুবলীগের প্রধানকে গ্রেপ্তার করতে হবে বা যুবলীগের প্রধান এটার জন্য দায়ী? না, আমি এটা তো এলাকা অবশ্য যুবলীগের প্রধান দায়ী কিনা যায় না, বাট যুবলীগের প্রধান দায়িত্ব এড়াতে পারেন না, কারণটা হলো তার একজন লোক সৈনিক, তার একজন ক্যাডার এই কাজটা। আমি তো এই রিপোর্টে পড়ছি যে স্বাধীন হেফাজত থেকে বা আওয়ামী লীগে আসছি, হাও এখনকার আওয়ামী লীগ তো ভাই, এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না, এটা বিচিত্র আওয়ামী লীগ, হ্যাঁ
এখানে হেফাজত, জামাত, বিএনপি সবাই আছে এর ভিতরে। হ্যাঁ, হেফাজতের সঙ্গে বর্তমান আওয়ামী লীগের তো বেশ ভালো সম্পর্ক, আমরা তো জানি সেটা। ভালো সম্পর্ক মানে কি, এটা হলো অনেকটা প্রেম প্রীতির মতো আর কি। হ্যাঁ, তো কাজে এটা তো আছে দেখি তো, যার জন্য মমিনুল হক গ্রেপ্তার হচ্ছে না। অর্থাৎ সরকার যুবলীগের কাউকে গ্রেপ্তার করতে পারে, একজন হিন্দুকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু সরকার হেফাজতের কাউকে গ্রেপ্তার করবে না। কাজে সমস্যাটা তো ওই জায়গায়, আপনি আপনি মূল সমস্যাকে এড়িয়ে গিয়ে ছোটখাটো সমস্যা ধরা তো কোনো লাভ হয় না। নাটের গুরুদের যতক্ষণ ধরে আপনি না ধরেন, আজকে রামু থেকে এতগুলি ঘটনা ঘটছে, কোনো ঘটনায় কি নাটের গুরুকে কেউ ধরছে? নাটের গুরু বলতে আপনি কাদেরকে বুঝাচ্ছেন? নাটের গুরু বলতেছি যারা এগুলি ঘটায়। ইম্পসিবল, বাট কোথায় সাল্লাই কি ঘটলো, এই জন্য ভারতের প্রধানমন্ত্রী সাথে আনা, এটাও একটা ইয়ে বিষয়। বাট আমার কথাটা, আমার বক্তব্যটা হয়েছে যে আপনি মনে করেন কিনা যে কেউ কেউ যে বলে যে এই ঘটনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন যে বাংলাদেশ সফর, সেটার সঙ্গে কোনো সম্পর্ক আছে কি? কিংবা পশ্চিমবঙ্গের আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনের সঙ্গেও কি এর কোনো সম্পর্ক থাকতে পারে? আপনি কি মনে করেন? পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বোধহয় মানে বাংলাদেশের কোনো এমন কিছু আসে যায় না, বাংলাদেশ এলে খুব একটা মাথা কামায় না, কারণ আমরা রাজধানী রাজধানী মাথা কামাই, দিল্লির কথা ভাবতে পারি ঢাকায় বসে। বাট মোদীর এটার সাথে সম্ভাবনা একেবারে আপনি উড়াই দিতে পারেন না, কারণ ধরেন মৌলবাদী শক্তি অ্যানাউন্সমেন্ট ইয়ে দিয়েই বলছে, শুক্রবার যে মিছিল হয়েছে বায়তুল মোকাররমে, হ্যাঁ, যে প্রতিহত করবো। তো মানে এই যে বিষয়টা আর কি, যে প্রতিহত করার বিষয়টা, এর সাথে কোথাও একটা গন্ডগোল করে দৃষ্টি ফেরানো একটা ঘটনা হইতে পারে। কারণ আপনি জানেন যে যা দুষ্কৃতিকারীরা যখন কিছু করে, আমরা মুভিতেও দেখি যে এক জায়গায় বোমা ফাটায়, ঘটনা ঘটে আরেক জায়গায়। তাহলে এখন আমি যেটা বলতেছিলাম যে সাল্লায় ঘটনা দুঃখজনক, ঘটনাটা এড়ান যেত, প্রশাসনের গাফিলতির কারণে ঘটনাটি এড়ান যায় নাই। এবং আমাদের দেশের যে ইয়ের কথা একটা বলেন, এই যে মাওলানা আতাউল্লাহ যেটা বলছেন, সাধারণ মানুষ ঘটিয়েছে। আমি একটা কথা জিজ্ঞাসা করি, ইয়েস, সাধারণ ছেলে পেলে এর সাথে যুক্ত ছিল, 12 বছরের 10-12 বছরের ছেলে পেলে ছবিও দেখলাম যে তারা যুক্ত ছিল, মিছিল করে যাচ্ছে, পুলিশ কিছু দেখতেছে না। তো তা বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু আগের চাইতে অনেক বেশি সাম্প্রদায়িক এখন। এটার কারণটা কি আপনার কাছে কি মনে হয়, এটার কি কারণ হতে পারে? এর কারণ হলো ভাই, ধরেন আমি ধরেন বাংলাদেশ বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে, নিহত হওয়ার পরে রাজনীতিটা বাংলাদেশে পাকিস্তানের স্টাইল রাজনীতি শুরু হয়েছে, এবারে তো কোনো সন্দেহ নেই। সেটা জিয়াউর রহমান তার ক্ষমতা থাকার জন্য পাকিস্তান মুক্তিযোদ্ধা হয়ে, একজন সেক্টর কমান্ডার হয়েও সে মানে মৌলবাদী শক্তিকে সব ক্রীড়া করছে, সে সবই তো করছে, ইনক্লুডিং গোলাম আজমকে নিয়ে আসা সহ। তারপরে এরশাদ একইভাবে, উনি তো স্বপ্ন দেখে মসজিদে নামাজ পড়তে যাইতেন, তাই না, গিয়া বলতেন যে আমি কালকাতে স্বপ্ন দেখছি আপনাদের সাথে নামাজ পড়তেছি। অর্থাৎ এই ধর্ম নিয়ে ভণ্ডামি, আমি তো এটা তো ধর্ম, সেটা তো আছে যে আপনি বলছেন যে 75-এর পরবর্তী যে সরকারগুলো এসেছিল তারা এখানে এই সাম্প্রদায়িক রাজনীতিকে উৎসাহিত করেছে বা এটাকে ফ্যাসিলিটেট করেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু আরেকটা প্রচলিত মত আছে ব্যাপকভাবে, সেটা নিশ্চয়ই আপনারও অজানা নেই, যেহেতু আমাদের প্রতিবেশী বৃহৎ দেশ ভারত, সেই ভারতে গত কয়েক দশকের সাম্প্রদায়িক রাজনীতির ব্যাপক উত্থান ঘটেছে এবং আরএসএস এর সঙ্গে সংযুক্ত বিজেপি পরপর 2 মেয়াদে ক্ষমতায় আছে এবং নরেন্দ্র মোদী এবং তার যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা প্রকাশ্যেই সাম্প্রদায়িক রাজনীতিকে উৎসাহিত করেন, নেতৃত্ব দেন, সেটাই বরং বাংলাদেশ সহ আশপাশের দেশগুলোকে সাম্প্রদায়িক রাজনীতিকে কিছুটা মানে উৎসাহিত করে বা এক ধরনের ইনসিকিউরিটি ফিলিংস থেকেও এটা হয়ে থাকতে পারে। আমি এই আলোচনাগুলি আপনাদের সাথে করতে চাই, যদি যদি দর্শক, আই ডোন্ট, অবশ্য দর্শক কি মনে করলে এতে কিছু আসে যায় না, আমার যা কথা আমি বলবো, দর্শক পছন্দ করলে ভালো, না পছন্দ করলে বলবো যে ইউ হ্যাভ দি রাইট টু ক্রিটিসাইজ। আপনাকে বলি, মোদী ক্ষমতা আছে কতদিন? 2014 থেকে, জি, 6 বছর মাত্র, বা বিজেপি ক্ষমতায় আছে 6 বছর, বিজেপির আর বাংলাদেশের সাম্প্রদায়িকতা শুরু কবে?
1975 সনে। তো সেই অর্থে সাম্প্রদায়িক রাজনীতি তো ভারতেও ছিল, ক্ষমতায় হয়তো ছিল না, প্রথম টার্মে খালেদা জিয়ার গভর্নমেন্ট অত খারাপ ছিল না, সেকেন্ড টার্মে ইট ওয়াজ ওয়ার্স। যেমন এখন আওয়ামী লীগের সরকার আমি অনেকদিন আগে এই আমেরিকাতে প্রায় 25 বছর আগে একজন বিজেপি নেতা আসছিল, আমরা একটা মিটিং এ গেছি, আমার সুযোগ হয়েছিল একটা কোশ্চেন জিজ্ঞাসা করার। আমি জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা ভাই, আপনাদের এই যে ভারতের 100 কোটি হিন্দুর সাথে নিয়ে আপনার এই হিন্দু হিন্দু করার দরকারটা কি আছে? তখন উনি বলছিল যে দেখেন, উনি কিন্তু আমাকে ছিলেন না, আমরা আমও জানেন না, আমি জাস্ট একটা সুযোগ পাইছিলাম, একটা কোশ্চেন করছিলাম, আপনারাও সাংবাদিক তো চান্স পেলেই কোশ্চেন করি যায়। উনি বলছিল দেখেন, আপনারা যদি বাংলাদেশে, আমি যেখানেই কথা বলি আগে কিন্তু বলি আই এম ফ্রম বাংলাদেশ, হ্যাঁ, তো আপনাদের বাংলাদেশে এবং পাকিস্তানে যদি আপনারা ইসলাম ইসলাম করতে পারে, তো আমার হিন্দু হিন্দু করলে সমস্যাটা কি? তো বিষয়টা ওই জায়গায় পাকিস্তান ভারত বিভাগের পরে ভারত কিন্তু একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ ইহুদি সবাই বসবাস করে, পাকিস্তানে কিন্তু অন্য কেউ বসবাস করতে আর পারলো না, তাই না? অর্থাৎ সাম্প্রদায়িকতাটা তো শুরু হয়েছে পাকিস্তানের আমল থেকে। আপনি ভারতকে দোষ দেন কেন, পাকিস্তানকে দোষ দেন? পাকিস্তান যেটাকে, পাকিস্তান শুধু মুসলমানের দেশ হলো না, না, কিন্তু পাকিস্তান তো সেই সাম্প্রদায়িকতার ধারায় গেছে বলেই আমাদের পূর্বপুরুষেরা বা আপনারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন, যাতে সাম্প্রদায়িক রাষ্ট্র না হয়, এবং না সেটা ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে আপনি যেটা বলছেন যে 75-এর পরে আবার সাম্প্রদায়িক রাজনীতি নতুন করে এখানে মাথা চাড়া দিয়েছে, আমি সেটাও না হয় মানলাম, কিন্তু আমার কথা হলো বাংলাদেশ তো একটা ছোট দেশ, পাকিস্তান ভেঙে যাওয়ার পরে ছোট দেশ, তো এবং ভেঙে যাওয়ার আগেও ছোট দেশ ছিল ভারতের তুলনায়, সেখানে ভারত অনেক বড় দেশ, সুতরাং এই ছোট দুই দেশের সাম্প্রদায়িক রাজনীতি চর্চা হচ্ছে, সেই অজুহাতে ভারতেও সাম্প্রদায়িক রাজনীতি চর্চা হবে, ব্যাপারটা কি এরকম নাকি ভারতে ভারতে অনেক আগে থেকে সাম্প্রদায়িক আরএসএস এর জন্ম কবে, আরএসএস এর জন্ম কবে? আমি ছিল বলতেছি, আপনার কি মনে হয় যে শুনেন, এই সারা বিশ্বে এখন সাম্প্রদায়িক শক্তি উত্থান ঘটছে এবং এই জন্য কিন্তু ইসলামী মৌলবাদ অনেকাংশে দায়ী, কারণ মানুষ অসহ্য হয়ে গেছে। আজকে জাতিসংঘের রিপোর্ট দেখেন, জাতিসংঘের মহাসচিব বলতেছে যে মুসলমানের বিরুদ্ধে যে হেট ঘৃণাটা, এটা এখন এই ইসলামোফোবিয়া যেটাকে বলে, এই আগে তীব্র ভীষণ আকার ধারণ করছে, জাতিসংঘের মহাসচিবের রিপোর্টে সবখানে আছে এটা, কারণটি এটা সে মুসলমানের পক্ষে বলতেছে যে ঘৃণাটা থাকা উচিত না, কিন্তু আমিও বলছি থাকা উচিত না, কিন্তু আপনাকে তো কারণটা, এই জন্য কিন্তু কারণটা আপনাকে বিশ্লেষণ করতে হবে। আপনি মনে করেন বাংলাদেশের কোন হিন্দুকে ইসলামের বিরুদ্ধে বলে? একটা হিন্দু বলে না। আমি আমেরিকা থেকে কি ইসলামের বিরুদ্ধে বলি? বলি না। আমি আপনার বিরুদ্ধে বলতে পারি, আরেকজন মানে বিএনপির বিরুদ্ধে বলি, মোমেনুল হকের বিরুদ্ধে বলি, বা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বলি, কিন্তু ধর্ম ইসলাম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এটা আপনার ধর্ম আপনি পালন করেন। আপনার শুধু এই কথার সূত্র ধরে আমি বলি যে বাংলাদেশে ধরেন ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে সমস্ত হামলার কথা আপনি বললেন, রামু থেকে শুরু করে তার পরবর্তী কিংবা তারও আগে, বাংলাদেশে কি আজ পর্যন্ত এমন কোন হামলার ঘটনা আপনি খুঁজে পেয়েছেন বা দেখাতে পারবেন যেই হামলার ঘটনায় এই মাওলানারা বা মসজিদের ইমামরা কোনো মাদ্রাসার শিক্ষক ছাত্ররা নেতৃত্ব দিয়ে হামলা করেছে, এরকম কি আজ পর্যন্ত কোথাও পাওয়া গেছে? না পাওয়া যায় কি, না পাওয়া যায় কি, না পাওয়া যায় কি, নাসিরনগরে ফুল আপনি আপনি একটা জিনিস খেয়াল করেন, নাসিরনগরের ঘটনাটা ঘটছে শুক্রবারে, অনেক ঘটনা কিন্তু শুক্রবারে ঘটে, হ্যাঁ, আপনি এটাও খেয়াল রাখবেন, এটা এটা বাংলাদেশের 50-এর সনে 50-এ যে রায় হয়েছিল পূর্ব পাকিস্তানে, সেটাও শুক্রবারে, 65-64-তে যে শুক্রবার এক জিনিস, দেখুন শুক্রবার প্রত্যেকটা ঘটনার এক একটা মোটিভ বেরিয়ে আসে বিভিন্ন সময়, ধরেন রামুর ঘটনায় শেষ পর্যন্ত কিন্তু সেখানে অন্য কিছু বেরিয়ে এসছে যে সেখানেও ক্ষমতাসীন দলের লোকজন ইনভলভ ছিল, কিন্তু পার্টিকুলারলি কোন একটা হামলায় আজ পর্যন্ত কি এরকম সংবাদ সুনির্দিষ্ট আপনি আমাকে বলতে পারবেন যে অমুক মাদ্রাসার
প্রিন্সিপাল বা সুপারের নেতৃত্বে ঘোষণা দিয়ে হামলা হয়েছে, মাদ্রাসার ছাত্র শিক্ষকরা গিয়ে মন্দির ভেঙে দিয়েছে, কিংবা কারো হিন্দু বাড়ি লুট করেছে, এটা তো পাওয়া যাবে না। মানে সংখ্যালঘু নির্যাতন আছে, এটা অস্বীকার করবার কিছু নাই, কিন্তু আমার কথা হলো যে সেটার তো একটা রাজনৈতিক কারণ বিদ্যমান এখানে। ধর্ম রাজনৈতিক কারণ বিদ্যমান এখানে, ধর্মীয় বিদ্বেষ যথেষ্ট বিদ্যমান। আপনাকে ওইটা শেখা, আমি যেটা বলতেছি, আমি একটা কথা বলতেছিলাম আপনি, যে অর্থাৎ বাংলাদেশে ধরেন আমরা কথায় কথায় ভারতের কথা বলি, কিন্তু ভারতে একটা ব্যাপক গোষ্ঠী আছে, হিন্দু গোষ্ঠী আছে, যারা মানে মুসলমানের জন্য রাস্তা নামতেছে, জীবন দিতেছে, রাস্তা গরু খাইতেছে হিন্দু হয়ে। না সেটা তো বাংলাদেশেও আছে, বাংলাদেশে মাইনরিটিদের পক্ষে কোনো মুসলমান নাই। আপনি আপনি হাজার হাজার মুসলমান দেখবেন যারা এই সংখ্যালঘু নির্যাতনের বিপক্ষে সোচ্চার। যেমন আজকে আমরা একটা মিটিং এ ছিলাম, শারিয়া কবিরা সেখানে ছিল, শারিয়ার কবির আছে, আমাদের সুলতানা কামাল আছে, আমাদের সেলিম সামাদ আছে, আতির হাতিগোনা। আমি আপনার সঙ্গে এখানে ব্যক্তিগতভাবে একমত হতে পারছি না। আমি দীর্ঘদিন ঢাকায় সাংবাদিকতা করেছি, বাংলাদেশে যে কোনো সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ সোচ্চার হয়, তারা কথা বলে, তারা মিটিং করে, মিছিল করে, প্রতিবাদ জানায়। আচ্ছা খুব ফাইন, এখন আপনি আমাকে বলেন বরং জি বলেন, শাল্লায় শাল্লার ঘটনায় এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলটি মাঠে নামছে কথা? আজকে 10 জন বুদ্ধিজীবী স্টেটমেন্ট দিছে, আই স্যালিউট দেম, কিন্তু বলেন কোন রাজনৈতিক দলটি কথা বলছে শাল্লার ঘটনা? কোন রাজনৈতিক দলটি একটা বিক্ষোভ করছে? বিএনপির একটা টিম ইয়েতে গেছে, শাল্লা গেছে, এটা আমরা দেখছি না। দেখুন কোন রাজ এখানে আসলে এই ঘটনাগুলো তো ঘটে রাজনৈতিক, এর পেছনে রাজনৈতিক কারণ থাকে বা রাজনীতি থাকে, এবং সেটা ভারতেও থাকে। ভারতে বহু মানুষ মুসলমানদের পক্ষে দাঁড়ায়, এটা যেমন ঠিক, তেমনি ভারতে তো কোনোদিন বিজেপি বা কংগ্রেস মুসলমানদের পক্ষে মিছিল করে না, সেটাও ঠিক। সুতরাং বাংলাদেশেও সেটা করে না, এটা সত্য, কিন্তু বিভিন্ন গোষ্ঠীর বা বিভিন্ন মহলের অসংখ্য মানুষ এই ধরনের মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, এটা বাস্তব। এটা তো আপনি শুনেন, বাংলাদেশে কি একটা যদি খেয়াল রাখেন, পৃথিবীতে কোনো দেশে কোনো কালেই আমরা বাংলাদেশের চেহারাটা তো ধরেন এখন আমরা বলি চোর সব, তাই না? আসলে সবকিছু তা তো না, অর্থাৎ উপরের লেভেলে একটা জায়গায় অনেক চোর, অনেক চোর হয়েছে, ঠিক একইভাবেই যারা নাকি এই ধরনের গন্ডগোল করে এরা সব সময় সংখ্যায় কম থাকে, কিন্তু কম থাকলে বড় যারা সংখ্যায় বেশি তারা তো কথা বলে না। এই আমি আমি এই জায়গাটায় বলতেছি, তারা কথা বলে না, তাদের কথা বলার শক্তিও নাই, সেই জায়গাটা নাই। অর্থাৎ আমি আবার এক্সাম্পল দিতেছি, কেন ভারতে কথা বলে? কারণ গণতান্ত্রিক ইনস্টিটিউশন গুলি সেখানে স্ট্রং। বাংলাদেশে তো কোনো গণতান্ত্রিক ইনস্টিটিউশন নাই, আজকে কথা বললে কালকে আপনি থাকবেন কিনা ইউ নেভার নো, যার ফলে কেউ কথা বলে না। বাট আমি তারপরে বলতেছি, এইভাবে তো একটা দেশ চলে না, আপনাকে কথা বলতে হবে। আপনি আপনি বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের উপর অত্যাচার হয়, এবার কোনো সন্দেহ নাই, এবং আপনি পত্রিকা আসতেছে, মিডিয়া ছাপতেছে, মিডিয়ার ছাপে অনেক ঘটনায় মিডিয়া ছাপে না, তারপরে প্রচুর ঘটনা মিডিয়াতে আসে। আপনি যেমন অভিযোগ করেছেন যে কোনো রাজনৈতিক দল তো মিছিল করলো না বা কোনো ভূমিকা নিল না, আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে গতকাল পর্যন্ত এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও কোনো বিবৃতি দেয়নি, এমন তারপরে সম্মিলিত সাংস্কৃতিক জোট কিংবা কালচারাল সেক্টরের অন্য অন্য সংগঠন, তারাও কোনো বক্তব্য দেয়নি বা কোনো ভূমিকা নেয়নি। এখন কত হয়েছে যে আপনাকে যদি বিবৃতি দিতে হইলে কারো পারমিশন নিতে হয়, তাহলে তো সমস্যা আছে, সমস্যাটা তো এখন ওই জায়গায়। আপনি বিবৃতি দিলে ধর আমরা আমি বলছি, আমি আমি স্ট্যাটাস দিছি যে সংসদে 21 জন সংখ্যালঘু এমপি আছে, একজন পূর্ণ মন্ত্রী সহ, তাই না? তো কাজে হোয়াট দে আর ডুইং, হোয়াট দে আমরা ইংরেজিতে বলতে হোয়াট দি হেল দে আর ডুইং, তাদের থাকার ওখানে দরকারটা কি, তাই না? তো এটা কারণটা কি, দেনা কারণটা কি, যে কারণটা এই যে নিতাই রায়চৌধুরী থাকলে বলতাম, বিএনপি আমলে যখন ঘটনা ঘটছে, হোয়ার ওয়াজ নিতাই রায়চৌধুরী? উনি কি স্টেটমেন্ট দিছে? গয়েশ্বর রায় কি স্টেটমেন্ট দিছে? দেন 2001 পরে তো অসংখ্য ঘটনা ঘটছে, তখন তো নিতাই, তখনও নিতাই চৌধুরী বিএনপির নেতা ছিল, গয়েশ্বর রায় তারা কি স্টেটমেন্ট দিছে? সমস্যাটা কি, সমস্যাটা হলো ধরেন বিএনপি যখন ক্ষমতায় থাকে, বিএনপি যে সংখ্যালঘু না তারা স্টেটমেন্ট দেয় না, অন্য প্রগ্রেসিভ যারা আছে তারা স্টেটমেন্ট দেয় না, যে খালেদা জিয়া কি মনে করে আমার পট্টা নিয়ে চলে যায়। আওয়ামী লীগের আমলে ঠিক একই চিত্র, আমি যেটা বললাম একটু আগে বলতেছিলাম যে ঠিক একই চিত্র, কেউ স্টেটমেন্ট দেয় না, কথা বলে না, যদি নেত্রী অসন্তুষ্ট হয়, নেত্রী অসন্তুষ্ট হবে কিনা নোবডি নোজ, বাট এই যে ভয়,
এই ভয়ের থেকে তো কেউ আর কথা বলে না। হল্যান্ডে থাকেন, আমি সোশ্যাল মিডিয়ায় তার একটা বক্তব্য আপনাকে একটু শুনাই, দেখেন তো আপনি এটা আপনার চিন্তার সঙ্গে কতটা মিলে। তিনি বলেছেন সংখ্যালঘু নির্যাতন নিয়ে তিনটি প্রশ্ন এবং তিনটি উত্তর। তিনটি প্রশ্নের উত্তর, বাংলাদেশে কারা হামলার শিকার হয়? উত্তর, সংখ্যালঘু গরিব এবং সংখ্যাগরিষ্ঠ গরিব, যারা গরিব তারা হামলার শিকার হয়, সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ। আন্তধর্মীয় ভিন্নমতাবলম্বী এবং রাজনৈতিক ভিন্নমতাবলম্বী, এরা সবাই হামলার শিকার হয়। হামলার মাস্টার মাইন্ড কারা? উত্তর হলো যারা আক্রমণ পরবর্তী অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা ভোগ করে, সন্ত্রাস তৈরির সক্ষমতার মাধ্যমে ডমিনেন্ট কোয়ালিশনের সাথে নেগোসিয়েশনে যাবার সুবিধা পায়, যারা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করে এবং যারা বয়ান তৈরির ইনসেন্টিভ পায়। তিন নম্বর প্রশ্ন হলো হামলার ফুট সোলজার কারা? উত্তর হলো তৌহিদি জনতার মূলকে রাজনৈতিক কর্মী, অতি উৎসাহী জনতা, পুলিশ এবং প্রশাসন। প্রশ্ন জানা, উত্তর জানা, তবুও সমস্যার সমাধান হচ্ছে না। আপনি কি এটার সঙ্গে একমত, এই চিন্তার সঙ্গে? মানে 90% এর সাথে একমত, 10% ডিফারেন্ট আছে। ধর্মীয় কারণে সংখ্যাগরিষ্ঠ গরিব আক্রমণ হয় না, এটা শুধু শুধু সংখ্যালঘু হিন্দুই হয়, হিন্দু। আমি আমি যার কথা বলেছি তার নাম ফাইজ তাইয়েব আহমেদ, তিনি একজন অর্থনীতির লেখক। ফাইন, আমি তার অনেকটা বক্তব্য ফাইন সঠিক, কিন্তু উনি যে যেটা বলছে যে সংখ্যাগরিষ্ঠরাও দরিদ্র আক্রমণ তো হয় না, তারা ধর্মীয় কারণে হয় না, তারা দরিদ্র হওয়ার কারণে অত্যাচারিত হয়। আমি অত্যাচারিত হচ্ছি ধর্মীয় কারণে। আরেকটা উনি বলছেন তৌহিদি জনতার নামে, না এই জায়গাটা এটা ইয়ে না, এখন যারা আক্রমণ করে, একটা তৌহিদি জনতারা নতুন টার্ম বাংলাদেশে, তৌহিদি জনতা এই আক্রমণে নেতৃত্ব দেয়, অবশ্যই এতে রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক। আপনার এই কথাটাকে আপনি একটু ক্লিয়ার করবেন, তৌহিদি জনতা বলতে বাংলাদেশে যাদেরকে বোঝায়, যারা প্রধানত বিভিন্ন ধর্মীয় সংগঠন করে, কখনো কখনো ধর্মীয় রাজনৈতিক সংগঠন করে কিংবা অরাজনৈতিক সংগঠন করে, কিন্তু সংখ্যালঘুদের উপরে হামলার ক্ষেত্রে আমরা তাদেরকে কি কখনো নেতৃত্বে দেখেছি? আমরা নাসিরনগরে দেখছি, কি বলে, আমরা রংপুরে দেখছি, দেখি নাই কেন। আমি আপনাকে একটা কথা বলতেছি, এখানে তৌহিদি জনতা বলতে এই শব্দটার মানে মিনিং, যেমন রাজাকার শব্দটার অর্থ কিন্তু একটা ভালো অর্থ ছিল, কিন্তু আমাদের দেশে এটা একটা খারাপ অর্থ হয়ে গেছে, তাই না? আচ্ছা, একইভাবে তৌহিদি জনতার আপনি অর্থটা এখন মানে খারাপ হয়ে গেছে, বাট আমি যেটা বলতেছি না, আপনি নাসিরনগর এবং রংপুরের কথা বলছেন, কিন্তু আমি সাংবাদিক হিসাবে সম্পর্কিত যত খবর পড়েছি, আমি কোনো খবরে কোনো ধর্মীয় সংগঠনের কোনো নেতার নাম শুনিনি বা দেখিনি যারা এই হামলাগুলোতে নেতৃত্ব দিয়েছে। আপনার আপনার জানা থাকলে আপনি যদি বলেন আমি সম্পর্কিত। আমার আমার পক্ষে তো নেতার এত, আর এই যেসব নেতারা এগুলি করে তারা তো নেতা হিসাবে প্রতিষ্ঠিত না। আমরা এখন এই মুহূর্তে আমরা হয়তো বাবুনগরী, মামুনুল হক এদের নাম জানতেছি, তাই না? কিন্তু এই এত এটা জানতেছি কেন, যেহেতু সরকার এদেরকে প্রাধান্য দিয়ে সামনে নিয়ে আসছে, আদারওয়াইজ আমরা কিন্তু জানতাম না। অর্থাৎ ধর্মীয় লাইনে যারা এর পলিটিক্সও করে তাদের নাম খুব একটা মানুষ জানে না, কারণ তাদের প্রেস কাভারেজ টাভারেজ থাকে না সাধারণত। এখন থাকতেছে যেহেতু সরকার গুরুত্ব দিতেছে এদেরকে, সরকার কালকে বাদ দিয়ে দিই, হেফাজত দিয়ে হেফাজত, আপনারা ময়ূরে দেখছেন। আপনি সরকার গুরুত্ব দিচ্ছে আপনি বলেছেন, আমরা তো জানি বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে এরা বরং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল, তারা প্রকাশ্যে সেটা ঘোষণা দেন এবং তারা বলেন যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ তারাই রক্ষা করেন এবং তারাই সবচাইতে ভালো নিরাপত্তা দিতে পারেন, এবং এরকম একটা প্রচলিত আছে, এটা কোনো গোপন ব্যাপার না যে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে বড় অংশই বর্তমান ক্ষমতাসীনদেরকে সমর্থন করে, এটা কোনো গোপন ব্যাপার না। তো তাহলে এই সরকারের কাছ থেকে যদি তারা এই নিরাপত্তাটুকু বা এই সহানুভূতিটুকু বাস্তবে না পায়, সেটার কারণ কি? আমি তো আমি এটা তো ঠিক যে বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগের ভোট ব্যাংক ছিল, আমি বলতেছি আপনাকে ভোট ব্যাংক ছিল, হিন্দুরা মনে করত যে আওয়ামী লীগ আমাদের আশ্রয়স্থল, হ্যাঁ, এবং আওয়ামী লীগের এই উত্থানের পিছনে হিন্দুদের অবদান অপরিসীম, এবার চিন্তার কোনো কারণ নাই। 75-এর পরে যদি ধরেন, আমি কালকে একটা বক্তৃতা বলছি যে জগন্নাথ হল থেকে আওয়ামী লীগের নতুন করে উৎপত্তি হয়েছে, কারণ জগন্নাথ হলে আমি বলছি উবাদুল কাদের জগন্নাথ হল থেকে নেতা হয়ে বাইরে আসছে, তো কিন্তু আওয়ামী লীগ এর মূল্যায়ন করে নাই,
আওয়ামী লীগ ভাবছে যে এই 10% হিন্দু ভোট না হইলেও তাকে চলবে, আর ভোটের তো এখন কোনো দরকার নাই, মানে কাজে হিন্দু হিন্দুদের কদর নাই। আমরা আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই কেন? আমি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন রয়েছে, 100টা সিট আছে যে আমরা হিন্দুরা ডিটারমিন করবো যে কে হবে। আপনাকে আপনি এমপি হয়ে চলে আমাকে সেফটি দিতে হবে বা আমার কথা শুনতে হবে যে এটসেট্রা, মানে আমি এমপি হবো না কিন্তু আপনি এমপি হলে আমার, এই জন্য আমরা কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই। কিন্তু বাংলাদেশে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে না, এবং সে কারণে আপনি বলেছেন হিন্দুদের এখন আর দাম নেই, আমরা তো জানি সেই কারণে যাওয়ার আগে একটু জেনে নিই যে এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হওয়া বা আপনার আপনার ভাষায় ইলেকশন ছাড়াই ক্ষমতায় থাকা যায়, সেই ক্ষমতার সরকারকে তো আমাদের ভারতের বর্তমান ক্ষমতাসীনরা সাপোর্ট করে যাচ্ছে। আচ্ছা, ভারত কাকে সমর্থন করবে তা আমার দেখার বিষয় না। আমি যেটা বলতেছি, খালেদা জিয়া যে গর্তটা করছিল শেখ হাসিনার জন্য, সেই গর্তটা শেখ হাসিনা খালেদা জিয়াকে ফেলে দিছে। সেটা তো আরেক আলোচনা, আমরা সে আলোচনায় গেলে আজকে শেষ করতে পারবো না, আমরা অনেকক্ষণ আলোচনা করেছি। আপনি ওখানে থাকেন যে তাহলে ধর্মীয় সংখ্যালঘুদের যে এখন আর দাম রইল না, যেহেতু ভোট নাই, ভোটের দরকার নাই, তাহলে এখন ধর্মীয় সংখ্যালঘুরা তাদের মানে বিকল্প কি হবে? কারণ আপনাকে আমি এখন বলি, এই মুহূর্তে যদি বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, সংখ্যালঘুরা এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক নাই, প্রচুর হিন্দু এখন, কিন্তু তারা এটাও জানে না তারা কোথায় ভোট দিবে। মানে ধরেন এখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলো এবং যথারীতি আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃত্বাধীন দুই জোট নির্বাচনে আসলো, তাহলে প্রথমত সংখ্যালঘুদের ভূমিকা কি হবে আর নির্বাচনের ফল কি হতে পারে বলে আপনি মনে করেন? নির্বাচনের ফল তো ভাই, এখন ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এক জিনিস, এটা বাংলাদেশে অ্যাট দিস টাইম আই এম নট এক্সপেক্টিং ইট। না, আমরা তো একটা হাইপোথেটিক্যালি এটা চিন্তা করছি, মানে যদি হয়, যদির উপরে আপনার কি মনে হয়? আপনি তো সাংবাদিক এবং একই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘু। আমি একটু বলতে পারি যে হিন্দুরা বেছে বেছে ভোট দেবে, অর্থাৎ এলাকায় যদি দুইজন ক্যান্ডিডেট থাকে যে ভালো, যে মনে করে যে না সে আমার স্বার্থ দেখবে, তাকেই ভোট দিবে। অর্থাৎ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আমলে যখন মানে 1970 সময় যখন হিন্দু যদি 100 এর মধ্যে 100.0% ভোট দিছে বঙ্গবন্ধুকে, যার জন্য তার পক্ষে 1970 এর মধ্যে 167 জিতা, আপনি একবার চিন্তা করে দেখেন ওই টাইমে যদি হিন্দুরা 10% সেটা যেত, তাহলে কিন্তু এত সিট বঙ্গবন্ধু পায় না, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে না। কাজে এই এই জিনিসগুলি আমি কিন্তু তারা এখন দিচ্ছে না কেন? শুনেন, তারা মনে করতেছে জনগণ তাদের সাথে আছে, জনগণ তাদের ভালোবাসে, তাদের ক্ষমতায় দেখতে চায়, এই জন্য তাহলে ইলেকশন দিলেই তো আর সেটা আবার তারা চলেই আসবে, অসুবিধা কি? সেটা তো শুনেন, আমি শুধু এটুক বলতে পারি আপনাকে যে ধরেন একটি একটি দেশ সুস্থভাবে চলার জন্য দেশে কতগুলি জিনিস প্রয়োজন আছে, দেশে গণতন্ত্রের প্রয়োজন আছে, গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আর গণতন্ত্রের জন্য প্রধান সংজ্ঞা হলো সেখানে অর্থাৎ ধর্মীয় সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র থাকে না। এখন আপনাকে আমি যদি এই জায়গায় প্রশ্ন করি, আপনি একটু আগে বলেছেন যে সংখ্যালঘুদের উপরে এত যে নিপীড়ন হচ্ছে, নির্যাতন, সহিংসতা হচ্ছে, এগুলার প্রতিবাদে কেউ কোনো মিছিল সমাবেশ করছে না। আমি আপনার এটা তর্কের খাতিরে মেনে নিলাম। এর প্রেক্ষিতে আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি এই মাত্র বললেন যে দেশে গণতন্ত্রের আসলে কোনো বিকল্প নেই, সবার নিরাপত্তার জন্য, অধিকারের জন্য গণতন্ত্রই হলো সবচাইতে ভালো বিকল্প। তো এই গণতন্ত্রের জন্য তো বাংলাদেশের সংখ্যালঘুদের কোনো ভূমিকা আমরা দেখি না, সংগঠন আছে, তাদের কোনো বিবৃতিও দেখি না যে একটা ফেয়ার ইলেকশন হোক, তাদের কোনো মিছিলও দেখি না, আন্দোলনও দেখি না, সমাবেশও দেখি না যে দেশে একটা ফেয়ার ইলেকশন হোক, দেশে গণতান্ত্রিক ভাবে সবকিছু হোক, এটা তো বলা হচ্ছে না। আচ্ছা, এখন সংখ্যালঘু কেন, কার বিবৃতি দেখেন আপনি? এখন কি বিবৃতি দেওয়া, এখন কি কোনো সাংবাদিকের লেখার ক্ষমতা আছে যে দেশে দেশের তো এখন মানে ডিজিটাল সিকিউরিটি একটা আছে, কারোর পক্ষে কিছু বলার কোনো ক্ষমতা নাই? আমি যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আমি এর বিরুদ্ধে কিন্তু বলি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মুক্তমনাদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়া এই হেফাজতিদের সংরক্ষণ করা, নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়া সংখ্যালঘুদের
ব্লাসফেমি আইন হিসাবে ব্যবহার করে তাদেরকে জেলে পড়ানো হচ্ছে। অন্তত আপনি দেখবেন যে ইসলাম অবমাননার দায়ে বা এইরকম মমিনুল হকিদদের মতো লোকদের অবমাননার দায়ে অন্তত আমার কাছে লিস্ট আছে কয়েক ডজন, বেশ কয়েক ডজন, 7-8 ডজন হিন্দু ছেলে এখন এখনো জেলে আছে। এর কোনো অর্থ নাই। আমি আগেই তো বলছি যে ভাই বাংলাদেশে কোনো হিন্দু ছেলের ইসলাম অবমাননা করার মতো সাহস নেই, এক নম্বর। আর একটা ক্ষেত্রে রুচিও না, আমি ধরুন আমি আমেরিকায় থাকি, আই ক্যান রাইট এনিথিং, কিন্তু আমি কি লিখি, আমার তো দরকার নাই, আপনি আপনি পালন করেন, আপনারটা আপনার কাছে খুব ভালো, আমারটা আমার কাছে খুব ভালো। এখন যারা বাংলাদেশে ক্ষমতায় আছে তাদের সময়েও যদি বাংলাদেশের সংখ্যালঘুরা এতটা নিরাপত্তাহীন বোধ করে বা এরকম নিরাপত্তাহীনতার পরিস্থিতি থাকে, তাহলে এই সংখ্যালঘু সম্প্রদায়ের সামনে এখন বিকল্পটা কি তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য? সেটাই সেটাই আমি যেটা বলতেছিলাম, ধরেন 2001 এর পরে বিএনপির অত্যাচারের সাথে গত 8-10 বছরে আওয়ামী লীগের অত্যাচার কম কিছু না। আমরা এখন বিএনপি, আমরা এখন আমি কিন্তু কট্টর আওয়ামী লীগের, এবার কোনো সন্দেহ নাই, আমি এখনো বঙ্গবন্ধু আমার নেতা এখনো। হ্যাঁ, বঙ্গবন্ধু জাতির পিতা সমালোচনা আমি করি না, আমি চাই না যে কেউ করুক, বা আমি কলে সেটা প্রতিবাদ করি। তো এখন তারপরে এই কথা বলতেছি যে তুমি তো এই কথাটা বলছি যে বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না। তো আওয়ামী লীগ এবং বিএনপি এখন আমাদের কাছে, বাংলাদেশের হিন্দুদের কাছে, বাংলাদেশের কোনো হিন্দু এটা বলবে না, আমি আমেরিকা দিকে বলতে পারতেছি আর কি, বাংলাদেশের হিন্দুদের কাছে সেম কোনো এর কোনো এর কোনো অর্থাৎ এক সময় আওয়ামী লীগ আশ্রয় কেন্দ্র ছিল, এখন সে কারণে হিন্দুরা এখন আর আওয়ামী লীগের ভোট ব্যাংক না, 100% ভোট ব্যাংক না। আগে যেমন 100% ভোট ব্যাংক ছিল, এবার ভোট ব্যাংক থাকবে না। আপনি আমি যদি কখনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আমি শিওর যে বা আমি প্রচুর হিন্দু বিভিন্ন দল থেকে নমিনেশন চাইবে। হ্যাঁ, এবং সেটা শুধু আওয়ামী লীগ না, এবং সেটা হয়তো হয়তো স্বতন্ত্রও দাঁড়ায় যাবে হিন্দুদের অল্টারনেটিভ। হিন্দুদের যেটা এখন বেসিক্যালি করার সেটা হলো যে এই যে আসলে এটা আমার বাবা বলতো, যে মাটি ধরে শিশু যখন আছাড় খায় ওই মাটি ধরেই কিন্তু শিশু উঠে দাঁড়ায়। অর্থাৎ হিন্দুদের, এটা হিন্দুরা বাংলাদেশের ভূমিপুত্র, তারা এখানে হাজার হাজার বছর ধরে থাকে। তো কাজে এই তাদের উচিত এখন এই মাটি ধরে দাঁড়ানো, এবং অর্থাৎ শুধু প্রতিবাদ না, প্রতিরোধ প্রতিশোধ সবকিছু নেওয়া কথা। এবং এটা যদি নেয় কিভাবে প্রতিশোধ নিবে সেটা একটু যদি বলেন। আমি সেটা বলতেছি যে অর্থাৎ আমার বাড়ি আপনি আক্রমণ করতে আসতেছেন, আমার যা কিছু দিয়ে এটা আমার দায়িত্ব হবে প্রথম আমার বাড়ি আক্রমণ ঠেকানো, তাতে যদি আমার জীবন যায় যাক, তাতে আমার লাঠির আঘাতে যদি আপনার কিছু হয়, আই এম নট রেসপন্সিবল, আপনি আসছেন আমার বাড়ি দখল করতে, আমি আমি ঠিক বলতেছি। এই কারণে সেটা তো প্রতিরোধ, কিন্তু প্রতিরোধের কথা বললেন যে আপনি, আমি জাস্ট বলছি প্রতিরোধ, প্রতিবাদ প্রতিরোধ, আমি যে কথাটা বলতেছিলাম এটা যদি হয়, প্রতিরোধ যদি হইতে শুরু করে তাহলে প্রতিরোধের প্রতিরোধের অধিকার তো সবারই আছে। মানে আপনি প্রতিশোধ কথাটা তাহলে মিস্টেকেনলি বলেছেন, তাই বলতে চাচ্ছেন? প্রতিরোধ কথাটা আমি আদৌ বলছি, প্রতিশোধ কথাটা বলেছেন, আই ডোন্ট নো, বাট আমি যেটা বললাম যে প্রতিরোধ যদি হয় তাহলে যেটা হয়, যিনি আসতেছে তিনি কিন্তু মার খেতে আসতেছে না, জি, যে আসলে লুট করতে আসতেছে, আমার বাড়ি ভাঙতে আসতেছে, সে কিন্তু মার খেতে আসছে, তাই তার লাঠির ভয়টায় সে আসবে না। আর দুই নম্বর হলো যখনই আমি দাঁড়াবো আমার সাথে আর পাঁচটা, আমার তো ফ্রেন্ড সব মুসলমান, তাই না, বাংলাদেশে যারা থাকে হিন্দুরা তাদের ফ্রেন্ডরা তো সব বিষয়ে মুসলমান, এই ফ্রেন্ডের মধ্যে পাঁচটার মধ্যে দুইটা আইসা তো দাঁড়াইব, আরো দুইটা একটা আইব চক্ষু লজ্জায় যে শালা আমাদের ফ্রেন্ড তো, তাই না, এটা তো হয়। কাজে আমরা বাংলাদেশে যখন ছিলাম আমাদের সব ফ্রেন্ড মুসলমান ছিল, তারা কি আমাদের পাশে দাঁড়ায় নাই? তো আমরা তো ওইভাবেই ছিলাম যে অর্থাৎ আমি আমেরিকা থেকে হয়তো অনেক কথা একলা চলতে পারি, যে আমি আপনার সাথে না চললেও চলে, দ্যাটস ফাইন, বাট বাংলাদেশে থাকতে হলে তো আমাকে মুসলমানের সাথেই থাকতে হবে। এবং নিশ্চয়ই আপনার, আপনি এর আগে যেটা বলেছিলেন আপনার সে কথার সঙ্গে এটা অবশ্যই কন্ট্রাডিকশন করছে, আপনি বলেছিলেন যে সব মুসলমানই আসলে এই হামলাগুলোকে সমর্থন করে যায়। সমাজের সর্বস্তরের লোক, সব মুসলমান তো এই কথা তো বলা যায় না, এই কথা আমি কখনোই বলি না, সর্বস্তরের লোক, সর্বস্তরের লোক বলতে পলিটিশিয়ান,
পুলিশ, আইনজীবী, মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, যুবলীগ, আওয়ামী লীগ, বিএনপি কেউ বাদ নেই এর মধ্যে। সেটাই যদি হয় তাহলে আপনারা শুধুমাত্র মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে স্পেশালি ফোকাস করেন কেন এই হামলাগুলোর জন্য? আমরা আমরা করি কথা, এটা সবাই করে, ইট ইজ দ্য সিন, যে তারা তো থাকে রে ভাই। আপনি এইমাত্র বললেন কলেজের ছাত্র থাকে, স্কুলের ছাত্র থাকে, পলিটিশিয়ান থাকে, সবাই থাকে, কিন্তু আপনারা বলার সময় প্রধানত মাদ্রাসার ছাত্র শিক্ষকদের বেশি ফোকাস করেন। না, আমরা তো এক সময় বলতাম বিএনপি করত, হ্যাঁ, এবার তো কোনো সন্দেহ নাই, বিএনপি আগে বলা হয়তো বিএনপি জামাত, এখন আসছে মাদ্রাসা, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই করে এখন, মানে দ্যাট ইজ দ্য ফল, এখন আর কেউ বাকি নাই। কাজে এটা আমাদের ইচ্ছাটা হয়েছে যে একটি প্রতিবাদী গ্রুপ থাকা উচিত, সেটা মুসলমান। আমি কিন্তু এই কারণে মুসলমান ইন্টেলেকচুয়ালদেরকে কিন্তু আমি দুই চারজন বাদ দিয়ে সবাইকে বলি ইসলামপন্থী প্রগতিশীল বুদ্ধিজীবী, হ্যাঁ, অর্থাৎ মানে তার যে আরেকটি দায়িত্ব আছে তার পাশের নাগরিককে রক্ষার দায়িত্ব, এইটা কিন্তু সে আপনি কি কোনো স্টেটমেন্ট দেখেন, কিছু দেখেন, কেউ কেউ কিছু বলে না। আজকে যদি দশটা বুদ্ধিজীবী প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়াইতো, গভর্নমেন্ট কি তাকে পিটাইতে পারতো না, কিন্তু কেউ দাঁড়ায় না। এই যে এটা এটা শুধুমাত্র সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে কেন আপনি বলছেন? এটা আপনি একটু আগে যেটা বললেন যে গণতন্ত্রই হলো সব সমস্যার সমাধান, আসলে সেই গণতন্ত্র যে নাই বা থাকছে না এবং এটা উধাও হয়ে যাচ্ছে, সেই প্রশ্নে কি বাংলাদেশের বুদ্ধিজীবীরা, যাদেরকে গ্রেপ্তারও করবে না, পুলিশ পিটাবেও না, তারা কথা বলছে, তারা প্রেস ক্লাবের সামনে আসছে, তারা সংসদ ভবনের সামনে যাচ্ছে, আপনি সেখানে যান না, আপনি শুধু একটা জায়গায় কেন থাকছেন? শুধু ভাই ভাই তাদের তো একুশে পুরস্কার পাইতে হবে, স্বাধীনতার পুরস্কার পাইতে হবে, তারপরে এটা পাইতে হবে, কত পাওয়ার ভাই বিষয় আছে না? আপনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকেন, এই দেশে ধরেন সমস্ত ধর্মের লোকেরা আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব আছে, আমরা হিন্দু এবং মুসলমানরা তো সংখ্যায় এমনকি কোনো পার্সেন্টেজও পড়বো না, কিন্তু আমরা কি এখানে কোনো হামলা নির্যাতনের শিকার হই না? কারণ হলো এখানে আইনের শাসন আছে, গণতন্ত্র আছে। বাংলাদেশে আপনারা সংখ্যালঘুদের অধিকার বা তাদের নিরাপত্তার প্রসঙ্গটা নিয়ে যতটা সোচ্চার হন, তার চাইতে যদি গণতন্ত্রের দাবিতে বেশি সোচ্চার হওয়া যেত যে একেবারে নির্ভেজাল গণতন্ত্র এবং আইনের শাসন চাই, তাহলে তো আর সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠের আলাদাভাবে তাদের অধিকার নিরাপত্তার জন্য আর আন্দোলন করবার দরকার হতো না। শুনেন, এখানে থ্যাংক ইউ আপনাকে, এখানে একটা কঠিন কঠিন কথাই বলবো আপনাকে। জি, বেসিক্যালি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কোন দেশে গণতন্ত্র নাই, কাজে আপনি যদি 57টা, মানে এজন্য আপনারা বাংলাদেশও চাইবেন না, অন্য দেশে অন্য মুসলিম দেশে নাই, বাংলাদেশ তো দেখো, বাংলাদেশ তো অন্য মুসলমান দেশের মতো না, বাংলাদেশ মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে শুধু গণতন্ত্রের জন্য, এটা তো আমার কোশ্চেনটা অ্যানসার করতে দেন সুন্দর করে। আমি বলতেছি 57টা মুসলমান দেশের একটা মধ্যে গণতন্ত্র নেই, রাজা আছে, আমি এই কথার মধ্যে বলি, বা মুসলিম কান্ট্রিগুলিতে রাজা আছে, বাদশাহ আছে, কিন্তু একজন রাষ্ট্রনায়ক নাই। কারণটা হলো যে না, গণতন্ত্র একদম নাই, আপনার সঙ্গে আমি আবার এটা দ্বিমত করব, মালয়েশিয়াতে গণতন্ত্র আছে, ভোটের মাধ্যমে তাদের সরকার পরিবর্তন হয়, দণ্ডদণ্ড প্রতাপশালী সরকার চলে গেছে, মালদ্বীপে আছে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। আমি তো বললাম যে ভাই মানে মালদ্বীপে যে গণতন্ত্র আছে, মালয়েশিয়া যে গণতন্ত্র আছে, এটা বাংলাদেশের থেকে একটু উপরে আর কি, অর্থাৎ এই এই গণতন্ত্রটা তাদের রাখতে হয়েছে নানান ইকোনমিক কারণে আর কি। যাকে আমি বাংলাদেশের প্রসঙ্গটা আসতেছি যে বাংলাদেশে আমরা আমরা কি আমি কিন্তু আমি তো ধরুন বহু দেশের মুসলমান দেখছি, তাই না, দেখতেছি, বা বহু দেশের নাগরিক দেখছি, আমি অনেকগুলি মুসলিম স্টেটেও গেছি, সামনে ইয়েতেও যাবো, ইন্দোনেশিয়াও যাবো, হ্যাঁ, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ভালো কথা, ইন্দোনেশিয়া তো ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয় সব সময় ভাই, ইন্দোনেশিয়া কিন্তু 57টা কান্ট্রির মধ্যে হয়তো 55 অর্থাৎ একে বা দুই আছে ভালোর দিকে আর কি, যাকে আমি সেটাও যাচ্ছি না, আমি ওটা আপনি দেখেন, আমি আপনি আমি অন্যদিকে যা, ইন্দোনেশিয়া এখন যিনি প্রেসিডেন্ট জোকো উইদোদো, তিনি একেবারে অখ্যাত একজন মানুষ, কোনো বিখ্যাত পরিবারের মানুষ না, তিনি
ফার্নিচারের ব্যবসা করতেন, সেখান থেকে জাকার্তার মেয়র হয়েছেন, তারপরে দেশের প্রেসিডেন্ট হয়েছেন, সম্পূর্ণ ভোটের মাধ্যমে হয়েছেন। কিন্তু ইন্দোনেশিয়ার সংস্কৃতিটা কিন্তু এখনো ভারতীয় সংস্কৃতি, নাম টাম সব দেখেন ওই রকম, ওই মহাভারতের এই নামগুলি সব মহাভারতের আর কি। তো বাংলাদেশে আমরা যেটা ইয়ে করছিলাম যে বাংলাদেশে আমি যেটা বলতেছিলাম, আসলে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মুসলমানরা, বাঙালি মুসলমানরা বেটার দেন পাকিস্তানি মুসলমান, সৌদি কুয়েতের মুসলমান বা অন্যান্য। আমি এটা জাস্ট এটা আবার বলেছি যে বাংলাদেশের মানুষ, এর কারণ হয়তো বাংলা সংস্কৃতি, বঙ্গ সংস্কৃতি। তো এখন এই আমাদের এক্সপেক্টেশন ছিল যে বাংলাদেশটি অ্যাটলিস্ট একটি ভারতের মতো গণতান্ত্রিক স্টেটে থাকবে স্বাধীনতার পরে আর কি। তো সেটা হয় না, এর কারণটা ওইটাই কিন্তু যে ধর্মটা ভিন্ন হলো, আমাদের ওই ভারতীয় উপমহাদেশ যে বাঙালি যে সংস্কৃতি, এই সংস্কৃতির মধ্যে থাকা উচিত ছিল, আমরা কিন্তু সেটাতে নাই। আমরা এখন বেসিক্যালি সৌদি আরবের সংস্কৃতিতে চলে যাচ্ছি। হ্যাঁ, এই প্রশ্ন নিয়ে আপনার কাছে আরেকদিন লম্বা আলোচনা করব। আমি বাংলাদেশ যে রাষ্ট্রের জন্ম হয়েছিল কেবলমাত্র গণতন্ত্রের জন্য, প্রধানত গণতন্ত্রের জন্য, সেই রাষ্ট্রে গণতন্ত্রের নির্বাসনে যাওয়াটা কবে কিভাবে শুরু হয়েছিল এবং সেখানে ভারতের কতটা সমর্থন ছিল কিংবা ছিল না, এই প্রশ্নগুলো নিয়ে আপনার সঙ্গে আমার দীর্ঘ আলোচনা করবার ইচ্ছে রয়েছে। এটা সত্য যে অতীতের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ভারত বিদ্বেষ অস্বাভাবিকভাবে বেড়েছে, কেন বেড়েছে এটার বিশ্লেষণ আপনার কাছে জানতে চাইবো। না, এইটা খালি একটা শুধু বলে দিই যে ভারত বিদ্বেষ বাড়লে কিন্তু আমাদের কোনো প্রবলেম ছিল না। আমাদের প্রবলেমটা হয়েছে ভারত বিদ্বেষের সাথে সাথে হিন্দু বিদ্বেষ বাড়তেছে, এই জায়গাটা হলো প্রবলেম। এটাও বিশ্লেষণের বড় জায়গা আছে যে এটা কেন হচ্ছে। আপনার যেহেতু শ্রোতারা ভারতে যে এনআরসি এবং ইত্যাদি ইত্যাদি আরো যে ঘটনাগুলো সাম্প্রতিক কালে ঘটেছে, সেখানে কিন্তু ভারতে হিন্দু মুসলিম বিদ্বেষের একটা বড় দেওয়াল তৈরি করা হয়েছে, সেটার প্রভাব বাংলাদেশে পড়ার তো খুবই স্বাভাবিক, নাকি আপনি সেটা মনে করেন না? আমি বললাম এটা তো অনিবার্য ভাবে হচ্ছে এবং হবে, এবং এই জন্য আপনি এখানে শেষ হয়ে যাচ্ছে না। আমরা যেটা এখন বলছে, ধরেন পশ্চিমবঙ্গে যদি এখন বিজেপি পাওয়ারে আসে তাহলে আপনারা অনেক কিছু দেখবেন, কারণ তাদের কিছু এজেন্ডা আছে, তাদের কিছু ইয়ে আছে। কাজে অর্থাৎ যেই জায়গাটা আমরা বলতে, যেটা সুরঞ্জিত সেনগুপ্ত একটা কথা বলছিল খুবই দামি কথা, যে বর্ডারটা পার হইলেই কিন্তু আপনি সংখ্যালঘু। কাজে এইটা একটু যদি মাথায় রাখেন যে বাংলাদেশে, আমি আমার সাউথ এশিয়ার উপরে একটা ইয়ে আছে, সাউথ এশিয়ার একটা অ্যানালাইসিস করেছিলাম। আপনি আপনি সুরঞ্জিত সেনগুপ্তর কথা টেনেছেন, সেটা দিয়ে আজ শেষ করি, যে শাল্লাতে এই সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, আমরা যেটি আজ আলোচনা করলাম প্রধানত বা শুরু করলাম, সেই দিরাই শাল্লা থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দিরাই শাল্লার সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু মুসলমান এবং সেই মুসলমানেরা তাকে ভোট দিয়ে বারবার বিজয়ী করেছে। সুরঞ্জিত সেনগুপ্ত জাতীয় সংসদের আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন তিনি ইনিশিয়েট করেছিলেন সেই 1996 সালে, এবং সেটা 2001 সালের আগে পাশ হয়েছিল। এরপর গত 20 বছরে তো হয়নি, ধরেন বিএনপি জামাতের সরকার ছিল গত 12 বছর যে সংখ্যালঘুদের প্রাণের সরকার ক্ষমতায়, তবুও কিন্তু সে আইন বাস্তবায়ন হয়নি এবং আপনারা সেটা নিয়ে খুব বেশি কথা বলেন না। আচ্ছা, আপনি কি যেটা যেটা বলতেছিলাম যে দুইটা প্রসঙ্গ, একটা সাউথ এশিয়ার উপরে আমার একটা রিপোর্ট আছে, একটা রিপোর্ট টাইপ, এটা ঠিক ডিটেইল না, মানে আমি ওখানে দেখাইছি যে যে এই চারটি মুসলিম দেশ, দুইটি ভারত এবং নেপাল, কোন হিন্দু দেশ, হিন্দু সংখ্যাগরিষ্ঠ কিন্তু হিন্দু হিন্দু দেশ না, ভুটান বৌদ্ধ দেশ, শ্রীলঙ্কা রাষ্ট্রধর্ম বৌদ্ধ কিন্তু রাষ্ট্রটি বৌদ্ধ রাষ্ট্র না। তো এখানে জনসংখ্যা 200 কোটি, 230 কোটির মধ্যে 200-র মধ্যে 130 কোটি হিন্দু। হ্যাঁ, তো এখন আপনি যদি বাংলাদেশে মনে করেন, যেটা সবসময় বলে যে সংখ্যা 90% মুসলমানের দেশে, তখন আরেকজন তো বলবি ভাই সাউথ এশিয়ায় 130 কোটি হিন্দুর সাউথ এশিয়ায় হিন্দুর আইন মিশন,
এটা বলা তার এখতিয়ার না, 100 ধরেন 90% হিন্দু বলেই 10% কিংবা 8% বা 12% হিন্দুর কোনো অধিকার থাকবে না, এটা কোনো যুক্তি হতে পারে না, অবশ্যই কোনো যুক্তি হতে পারে না, সেটা তো বলে আমি যেটা বলছি তেমনি ভাবে এটাও কোনো যুক্তি হতে পারে না যে সাউথ এশিয়ায় কত হিন্দু কত মুসলমান, সাউথ এশিয়া কোনো দেশ না, আপনি বলতেছেন এটা কোনো দেশ না, জি যার যুক্তি দেওয়া সে তো এটা যুক্তি দেবে, আমি আপনাকে যুক্তি দিলাম যে আপনি যদি এই কথা বলেন যে 90% দেশে ইয়ে থাকবে কি বলে মদিনা সনদ অনুসারে চলবে, তো ভারত যদি বলে এটা এটা কুরুক্ষেত্রের এর মতো চলবে তাতে যখন যখন মদিনার সনদের বলা কথা বলা হয়েছিল আপনাদের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কিন্তু সেটা কোনো প্রতিবাদ করেনি ভাই, বাংলাদেশে প্রতিবাদের কি কোনো সুযোগ আছে এখন? আজকে আজকে পর্যন্তই আমরা শেষ করি জনাব শীতাংশু গুহ, আমরা আপনার সঙ্গে আরো কথা বলবার ইচ্ছে রইল, ততদিন আপনি ভালো থাকুন, নিরাপদ থাকুন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন শীতাংশু গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের অন্যতম, তার কথা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, খোদা হাফেজ।